সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2016 এর অনেক অনেক শুভেচ্ছা। আজকে সবার সামনে কোনো রকমের কোনো আটা ময়দা ছাড়াই চলে আসলাম, কারণ আমি জানি আমার ফ্রেন্ডদের সাথে আমার সম্পর্কটা ঠিক তেমন না, সবাই আমার ফ্যামিলির মতোই। আর সবাইকে ছাড়া আসলে আজ এই 2015 সাল চলে গেল আমাদের সবার মাঝখান থেকে। 2015 সালটা আমার এত ভালো যেত না যদি সবাই আপনারা আমার পাশে না থাকতেন। এই বছরের সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজগুলো আমার ছিল তার মধ্যে ছিল আমার সেকেন্ড সোলো অ্যালবাম ওনলি সাবার 2, তারপর ছিল কাতারে ফার্স্ট টাইম ঈদ কনসার্ট করতে গিয়েছিলাম। এরপর এই বছরে আমার 3টি দেশের গান রিলিজ হয়েছে, যেটা ইউটিউবে অনেক সাড়া পেয়েছে এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার আরো দুটি গান জনম ধরে এবং স্বর্গে চল, যেটা আমি নতুন সিঙ্গারদের সাথে কাজ করেছি। তো হোপফুলি আমি আশাতীত রেসপন্স পেয়েছি আপনাদের মাঝখান থেকে। আর সেই সাথে আরেকটু বলতে চাই, আমার এই বছরের সবচেয়ে সেরা 5 জন ফ্যানের নাম আমি উল্লেখ করতে যাচ্ছি। প্রথম নামটি হচ্ছে অনন্ত প্রিন্স, সেকেন্ড নামটি হচ্ছে ড্রিমলেস সাইন, তারপর হচ্ছে আরজে সাজ্জাদ, তারপর হচ্ছে জাহিদ হাসান মহসিন এবং তারপর আফজাল হোসেন। এরা সবাই আমার পোস্ট এত এত শেয়ার করেছে এবং সবসময় আমার পাশে থেকে আমাকে ফেসবুক অথবা লাইক পেজে সবসময় ভালো উপদেশ দিয়েছে। আর অনন্ত প্রিন্সের কথা একটু বলতে চাই যে সে আমার জন্য ফ্যান ক্লাব খুলেছে একটা মিরপুরে, সেই জন্য তাকে অনেক থ্যাঙ্কস আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এভাবেই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে 2016 সালটাও আমার জন্য অনেক অনেক ভালো কাটে। এবছর প্রথম একটি মুভিতে প্লেব্যাক করেছি এবং এই বছরই প্রথম একটি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি। আশা করি সব আমার এই বছরের কাজগুলো আপনাদের আগামী বছরে অনেক আনন্দ দেবে। আর ওনলি সাবার ভিডিওর কাজ খুব রিসেন্টলি শুরু করব, প্ল্যানিং চলছে, আপনাদেরকে অনেক অনেক নতুন কাজ এখনো দেবার আছে, ভবিষ্যতে দিয়ে যাব। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর সবার জন্য লাভ ইউ অল, বাই, অ্যান্ড এগেইন হ্যাপি নিউ ইয়ার 2016, বাই।